আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ এবং দর্শক বৃন্দ, দেখতেই পাচ্ছেন কাওয়ার পর্ব, এবং যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সবার পরিচিত, পরিচয় করানোর কিছু নাই। তারপরেও বলি, দুর্গাপুর উপজেলার অত্যন্ত গুণী একজন শিক্ষক মাহবুব আলম, দুর্গাপুর মহিলা কলেজের শিক্ষক, আইসিটি টিচার এবং অমায়িক বিনয়ী মানুষ। আসার পর থেকেই সময় দিচ্ছেন এবং ইতিমধ্যে আমরা নানা অনেক কিছু দেখে ফেলেছি দুর্গাপুরের উল্লেখযোগ্য যা আছে, বিশেষ করে রাতের বালু তোলার পাশে যে দৃশ্যটা, ওটাও অনেক সুন্দর, মন কাড়া। এরপরে উনিও দুর্গাপুরের শিক্ষক, তারপরও আরো অনেকগুলো পরিচয় আছে। একটা ভিন্ন রকম পরিচয় আজকে একটু দিই, সেটা হচ্ছে ফারুক আহমেদ, বাড়ি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম জুরাইল কেন্দ্র উপজেলা। আর যেটা এখন বলতে চাই সেটা হচ্ছে, আমাদের নওপাড়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম কৃতি শিক্ষার্থী ছিল, এবং এতটাই কৃতি শিক্ষার্থী ছিল যে এখন যারা ফারুকের সময় শিক্ষক রয়েছেন প্রত্যেকেই বিভিন্ন কাজে প্রায়ই নামটা এখনো বলেন। আমার সহকর্মী যারা আছেন, বিশেষ করে বয়োবৃদ্ধ সহকর্মী এবং বিজ্ঞানের অন্যতম ভালো একজন শিক্ষক হিসেবে ইতিমধ্যে পরিচয় আপনারা পেয়েছেন, সেরা কন্টেন্ট নির্মাতা, অ্যাম্বাসাডার শিক্ষক। এরপরের জনকে দেখাই এবার, আরেকজন শিক্ষক নেত্রকোনার ডন বস কলেজের, আপনারা চিনেন ওনাকেও, গুণী শিক্ষক। আর একটা কথা যেটা না বললেই নয়, এই কলেজটি আপনারা জানেন যে অন্যতম স্বনামধন্য একটি কলেজ। এই শিক্ষক কলেজের প্রত্যেক শিক্ষক অনেক মেধাবী এবং একটু ব্যতিক্রম ধারায় এটার পাঠদান চলে সারা বাংলাদেশের মধ্যে, নাম করা। আমরা কালকে কলেজটিও দেখব। এরপরে আরেকজন আছে, দেখেন খাওয়ায় ব্যস্ত, ঠিক আছে, আচ্ছা, ওনাকেও আপনারা চিনেন, সুরজ আলী স্যার, একজন গুণী শিক্ষক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কিছু মানুষ আছে প্রভাষক, ডন বস কলেজের প্রভাষক। আর আরেকটু অতিরিক্ত যোগ করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে যে যে মানুষগুলো দেখলেন যে কারোর সাথে মিশতে 2 মিনিটও সময় লাগবে না, ঠিক আছে। স্যারের সাথে আসলে আইসিটি অ্যাম্বাসেডার ছাড়াও ট্রেনিং করেছিলাম, সেই সুবাদে পরিচয়, তো আজকে হঠাৎ করেই দেখা হয়ে গেল। উনি জানতেন কোনো একজন আসবে, সময় দিতে হবে, তো এসে যখন দেখলেন আমি, তখন আসলে প্রেক্ষাপটটাই বদলে গেল, নিঃসন্দেহে এটা অনেক আনন্দের। এবার আমি আসলে একটু বিষয় শেয়ার করি, ফাংশন যদি একটু মোবাইলটা ধরেন। আজকে তো অনেক ভালো সময় কেটেছে, আপনারা জানেন যে সেই সকাল থেকেই আমরা দাহিরপুর ছিলাম, নীলাদ্রি লেক দেখলাম, পাহাড় দেখলাম, অনেক কিছুই দেখলাম। রাস্তাটা একটু খারাপ ছিল, এটা বাদে আর বাদ বাকি সবই ভালো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার নিজ জেলার একটি উপজেলা এই দুর্গাপুর, তারপরেও আমি কখনো আসতে পারিনি। আসলে এটা অনেক লজ্জার ছিল, আজকে সেই লজ্জা ঘুচল, এত কাছে হওয়ার পরেও সময় সুযোগ করে আসতে পারিনি। তো সবচেয়ে বড় কথা হলো, অনেকেই বলেন যে আসলে কি আছে কি পাবো, তো আমি অনেক কিছুই পাচ্ছি। এখানকার মানুষের যে একটা জীবনধারা, এটা অনেক জায়গার চাইতে ডিফারেন্ট। এবং বিশাল বালু যে একটা সম্পদ, বা এই বালু থেকে যে অনেক টাকা আয় করা সম্ভব, এটা অর্থনীতিতে একটা প্রভাব ফেলে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি। এরপরে আমরা পাথর উত্তোলন দেখলাম, পাথরের পাহাড় দেখলাম, তো সব মিলে আসলে অনেক সৌন্দর্য এবং সেই সাথে সম্পদও আমাদের দেশে রয়েছে। আমি বলবো এগুলো সংরক্ষণ যদি করা যায়, সৎ ব্যবহার যদি করা যায় এবং সঠিকভাবে সংরক্ষণ করা যায়, নিঃসন্দেহে আমাদের অর্থনীতি লাভবান হবে। আর এই যে ভ্রমণগুলো বিভিন্ন জায়গায়, শিক্ষকদের যে কোঅপারেশন, এটা আসলে খুবই উপভোগ্য। বিশেষ করে এটুআইকে এই কৃতিত্বটা দিব, এটুআইয়ের সাথে কাজ করার কারণে এমন কিছু কিছু গুণী শিক্ষক বের হয়ে আসছেন প্রায় সারা দেশে, যে এখন সবাই একটা পরিবার। যেমন আমি আর ফারুক একা ছিলাম, এখন থেকে 3 জন ইতিমধ্যে যোগ দিয়েছেন। আবার হাবিব স্যার, আমাদের হাবিব স্যার, সেও বাসায় অপেক্ষা করছে কখন যাব। আসলে এটা শিক্ষক সমাজের জন্য একটা উন্নয়ন আমি বলবো, শিক্ষার জন্য উন্নয়ন বলবো আমি। এবং আইসিটি ডিভিশন কর্তৃক পরিচালিত এটুআই এটার দাবিদার, তারা বিনিশ্চয়তায় বেঁধে দেওয়ার কারণে এটা হয়েছে।
তো আসলে আমি খুব উপভোগ করছি, অনেক ভালো লাগছে, আর ভালো লাগছে বিদায়ী আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আমার জেলায় আসবেন, ভ্রমণ করবেন, আমাদের আতিথেয়তা নেবেন, এটা আমার দাওয়াত রইল, আমন্ত্রণ রইল। দেখতে পাচ্ছেন আপ্যায়নের কি অবস্থা, হয়তো সব মিলে ভালো লাগছে, আপনারা দেখবেন এবং যদি কাজ করার সুযোগ থাকে কাজ করবেন, এবং এই যে বিষয়গুলো সুবিধাগুলো এগুলো নেওয়ার সুযোগ থাকলে আপনারা নেবেন। তো শিক্ষকবৃন্দ, আপাতত বিদায় নিচ্ছি, পরবর্তী লোকেশনে আবার আপনাদের সাথে যোগ দিব। তো দেখার জন্য, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আমার অভিভাবক ভাইকে ধন্যবাদ, স্যারকে ধন্যবাদ, ফারুক স্যার এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সুন্দর আর সন্ধ্যাটি সুন্দর একটা ভ্রমণ উপহার দেওয়ার জন্য, সংজ্ঞা দেওয়ার জন্য।